আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কিভাবে এক ক্লিকের ভিতরে আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ বা ইরেজ করতে পারি। আপনি যদি প্রফেশনালি ইরেজ করতে চান তাহলে আপনার থেকে অনেক দক্ষ ইরেজার হতে হবে, তাও অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আপনি ফোনের মাধ্যমে এর থেকে ভালো, আমি যে সফটওয়্যার বা ওয়েবসাইটটা দেখাবো এর থেকে ভালো কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন না ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। আমরা কথা বেশি না বলে আমরা চলে যাই, আমরা প্রথমে দেখব অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করব একটা ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে ঢোকার জন্য আপনার থেকে আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি কী করবেন, আমি ওয়েবসাইটের ভিতরে আছি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজ লেখা আছে, তাই না? এখানে যদি একটু লক্ষ্য করেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইরিস লেখা আছে, আপনি কি করবেন, আপনার চার্জ অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরিস লিখে যখন চার্জ করবেন তখন আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট শো করবে। অবশ্যই আপনার থেকে এখানে যে আইকনটা আছে সেই আইকনটাকে ফোকাস করতে হবে বা ফলো করতে হবে যে ওই ওয়েবসাইটে এরকম আইকন আছে কিনা। এবার আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করা। ওয়েবসাইটে আসার পরে আমাদের থেকে নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ডেস্কটপটাকে বা ডিসপ্লেটাকে আমাদের থেকে কী করতে হবে, ডেস্কটপ সাইট করে নিতে হবে বা ডেস্কটপ মোড করে নিতে হবে। আমরা ডেস্কটপ মোড করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপলোড ইমেজ। আমি আরেকটু বলে দিই, এটা যদি আপনি ওয়েবসাইটটি ওপেন করেন তখন আপনার কাছে এই ওয়েবসাইটটা প্রপারলি বা ব্যবহার করার জন্য, উপযোগী করার জন্য আপনার থেকে একটি জিমেল বা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট খোলা ফেরা মনে হয়, আপনি আপনার ফোনের জিমেলের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তো সেটা করার পরে আপনি কি করবেন, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। কেন ক্লিক করবেন বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ডিলিট করার জন্য, তাও আবার প্রফেশনালি। আমি এখানে দুইটা ভদ্রলোকের ছবি নিয়েছি, আমি আগে ট্রাই করছিলাম, দেখতে পাচ্ছেন কত স্মুথলি রিমুভ করেছে, তাই না? এটা আপনাদের কাছে, আপনাদের সামনে প্রমাণস্বরূপ দেখাব। আমি প্রথমে এই ভদ্রলোকের ছবিটা নিলাম, ব্যাকগ্রাউন্ডওয়ালা। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু অপেক্ষা করতে হবে, তারপর দেখতে পাচ্ছেন যে প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা কী করছে, রিমুভ করে দিয়েছে। আচ্ছা, সত্যি রিমুভ করছে কি না সেই বিষয়টা আমরা টেস্ট করব একটা সফটওয়্যারের মাধ্যমে। এই ফটোটা আমার কাছে অলরেডি রিমুভ করা আছে, আমি তারপরে সেভ করছি কোথায় ক্লিক করে বলেন, এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে যাবে, সরি, ব্যাকগ্রাউন্ডটা ছবিটা সেভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভওয়ালা। আচ্ছা, এখন হচ্ছে যদি চুল এলোমেলো থাকে তাহলে এই চুলগুলো রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে কিনা আমরা সেটা একটু ট্রাই করব। এখানে দুইটা ভদ্রলোকের ছবি আপনারা তখন দেখেছিলেন, আমি যদি এই ভদ্রলোককে নিই, ওনার চুলগুলো একটু লম্বা লম্বা আছে, দেখি এই চুলগুলো রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে কিনা, কাজ করতেছে অলরেডি। আমরা তাও দেখতে পাচ্ছি যে চুলগুলো রেখে ব্যাকগ্রাউন্ডটা কী করছে, রিমুভ করে দিয়েছে, তাও খুব স্মুথলি, কোথাও একটু বাড়তে নেই বা ভিতরে ঢোকা অবস্থা নেই, যেখানে একটুখানি ভিতরে ঢুকে গেছে বা বাড়তে আছে ব্যাকগ্রাউন্ডটা, এরকমও আমরা দেখতে পাচ্ছি কিনা, এখানে দেখাচ্ছে নাকি সত্যি এরকম, আমরা সেই বিষয়টা টেস্ট করব। আচ্ছা, আমরা যেটা করলাম অনলাইনের মাধ্যমে, তাই না? এরকম যদি হতো যে সেম সফটওয়্যারটা বা আমরা এখন যে কাজটা করলাম এই কাজটা একটা সফটওয়্যারের মাধ্যমে করব, মানে এই ওয়েবসাইটটা একটা সফটওয়্যার রূপ নেবে, আর এই ওয়েবসাইটটাকে সফটওয়্যার রূপ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি রিমুভ ডট ভিজি, ঠিক এই লেখাটা লিখে আপনি কী করবেন, আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, করলে চলে আসবে। এখানে আপনি যদি লেখেন রিমুভ বিজি, যদি লেখেন তাহলে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা, মানে ওই ওয়েবসাইটের সফটওয়্যারটা কী করবে, আপনার কাছে শো করবে। আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন, ওপেন করলে সে আবারও সফটওয়্যারটা ব্যবহার করার জন্য উপযোগী করতে হলে আপনার থেকে একটি অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে। আমি এখানে ওদের ছবি আগে রিমুভ করে দেখিয়েছি যে সত্যি রিমুভ হয় কিনা, তারপর আপনাদেরকে শেখাবো, সেই বিষয়টা টেস্ট করছিলাম, তার জন্য এখন আপনাদেরকেও বলতেছি সেমভাবে এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে চলে যাবেন, সেখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে একটু অপেক্ষা করবেন, করার পরে আপনি দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি
রিমুভ করে দিয়েছে, তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি রিমুভ করে ডাউনলোড করেছি, তাই আর দ্বিতীয়বার করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইট প্লাস এই সফটওয়্যারটাকে কন্ট্রোল করার জন্য আপনার থেকে অবশ্যই ওয়াইফাই বা ডাটা কানেকশন চালু করতে হবে। আচ্ছা, এবার আমরা টেস্ট করব যে সত্যি রিমুভ হয়েছে কিনা, রিমুভ হয়েছে কিনা এই বিষয়টা টেস্ট করার জন্য আমরা কী করব, আমরা চলে যাব কোথায়, পিক্সেল অ্যাপে। আমি যদি আবার নতুন করে যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এই কাজটা আগে একবার করেছিলাম। কেন করেছিলাম, যে সত্যি কাজ করে কিনা সে বিষয়টা আগে আমি আমি টেস্ট করেছি বা আমি কনফার্ম হয়েছি, তারপর আপনাদেরকে শেখানোর পরামর্শ নিয়েছি। এখানে হোয়াইট কালারটা করে দিলাম, আমাদের কাঙ্ক্ষিত ছবিটা যেটা আমরা ইরেজ করছিলাম বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই ছবিটা আমরা কী করবো, নিয়ে আসবো এখানে। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে ছবিগুলো চলে আসবে। আমরা এই চুলওয়ালা ভাইকে নিলাম, নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট কালারটা চলে আসছে, তাই না, দেখতে পাচ্ছেন তাই না। তাই মানে কি আমরা একটু কনফার্ম হয়েছি যে ছবি সত্যি কী হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এই ছবি থেকে। আমরা যদি অন্য একটা কালার একটু অ্যাপ্লাই করে দেখি, তাহলে আমরা এখানে কী করলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সেটা ছবির পিছনে দিয়ে দিলাম। হোয়াইট কালার থেকে আমরা অন্য একটা কালার দিয়ে ট্রাই করব। আমরা দেখতে পাচ্ছি খুব স্মুথলি কেটে দিয়েছে, তাই না, চুলগুলো একদম খুব স্মুথলি কেটে দিয়েছে। সেম কাজটা যদি আপনি এত প্রফেশনালি করতে চান, তাহলে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারে আপনার থেকে সাহায্য নিতে হবে, তারপর আপনার থেকে অনেক প্রফেশনাল ইরেজার হতে হবে। মানে অনেক দিন যাবত কাজ করে তারপর আপনি এরকম একটা প্রফেশনাল ছবি থেকে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এই কাজটা করে দিয়েছি কিসে বলেন, একটা ওয়েবসাইট প্লাস ওই ওয়েবসাইটের একটা সফটওয়্যার, সেটা অবশ্যই ডাটা কানেকশন অন বা ওয়াইফাই কানেকশন অন করে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক বা ফলো করে দেবেন।